আমি ভিজেছি শহরের সন্ধ্যায়। হ্যালো হ্যালো হ্যালো, দিস ইজ প্রতীক জাগনপাখি ফিনিক্স ইউটিউবে আমাদের ডিজিটাল লাইব্রেরি বায়োলজিক্যাল সায়েন্স ফ্লেভার। এবারের বিষয় তিনজনকে, তিনজন রিভলিউশনারিস্টকে বিপ্লবী পর্যায়ে বলা যায়। আরে সন্ধ্যা গোয়ারপন, রেজো সেওয়াক, রাহুল দ্রাবিড় এবং দিয়েগো আর্মান্দো মারাদোনা। সামনে শুনতে থাকুন, দেখতে থাকুন কেন কেন এই বিশ্বে বিশ মোচন উৎসবে এরাই আগে কেন। এবারে তাহলে রেজো সেওয়াককে আমাদের সন্ধ্যা করে নিবেদন করি, কেন শুনতে থাকুন দেখতে থাকুন। হ্যাঁ, বীরেন্দ্র সেওয়াক, সেওয়াক সেওয়াককে ট্রিবিউট দেওয়া হবে। আর এরকম কোনো নাটকীয় ঘটনা ঘটবে না এরকম বলা যায় না, যে কোনো ক্ষেত্রেই এটা হয়ে যায়। জীবনের এই চরম গতিময় ব্যাপারটাকে, গতির কথা যদি উঠে আসে তো সেখানে যে বোলার ধুলাই খাবে তো স্বাভাবিকভাবে সে কিছু করবে, সে হাসবে, ঠাট্টা করবে এবং বিভিন্ন রকমভাবে সে তার অভিব্যক্তি, তার ভাবনাকে সে প্রকাশ করবে। তো বীরেন্দ্র সেওয়াগ এই সমস্ত বোলারদের কাছে একটা বিভীষিকার মতো ছিলেন। তো ভারতের আমাদের যখন ইনিংসের গোড়াপত্তন হতো, সেই ডিফেন্স, সেই গাওস্কার, গ্রেট সুনীল মনোহর গাওস্কারের জামানা, সেখান থেকে পরবর্তীকালে টেস্ট ক্রিকেটকে একটা রিভলিউশনারিস্ট বলি ওনাকে, এই জন্য বীরেন্দ্র সেওয়াগ। তো এই বোলারদের মুখের হাসি কীভাবে কেড়ে নিতেন এটা একটা অদ্ভুত তাৎপর্যপূর্ণ বিষয়। কী থাকতো সেই রসায়নে? তার একটা জীবন দর্শন ছিল যে বলের কাজ হচ্ছে মাঠের বাইরে জানা। তাকে বলে যে গেন্দ কা কাম হি হোতা হ্যায় বাহার জানা আর মুঝে মেরা কাম হোতা হ্যায় উসকো ওয়াহাঁ ভেজনা। তো উল্টো দিকের বোলার যেই থাক তাতে তার কিচ্ছু যায় আসতো না। অদ্ভুত রকম একটা রিভলিউশনারিস্ট, টেস্ট ক্রিকেটের সংজ্ঞা, টেস্ট, ওয়ান ডে, টি টোয়েন্টি তার সংজ্ঞা পুরোপুরি পাল্টে দিয়েছিলেন। এবং সবচেয়ে বড় দেশ, দলের স্বার্থে, দেশের স্বার্থে তার ব্যক্তিগত সাফল্য কোনো দিনই গুরুত্ব পেয়ে যায়নি। কিছুটা ভালো লাগা অবশ্যই দিত, কিন্তু যেভাবে সংঘারে নামতেন তাই তাকে ট্রিবিউট দিতে গিয়ে, যে ট্রিবিউট বলতে অ্যাকচুয়ালি মানে আমরা ভাবতাম যে কোথায় সচিন, কোথায় সৌরভ, কোথায় লক্ষণ, কোথায় অমুক, কিন্তু ধীরে ধীরে নিজে এমন একটা জায়গা তৈরি করে ফেললেন এই ভদ্রলোক, মানে বিশ্ব ক্রিকেটের আঙিনায়। এবং সবার মনে সবচেয়ে বড় ব্যাপার যে যে দেশগুলো আমাদেরকে মাস্তানাবুদ করে দিত, আমাদেরকে আমাদের খেলা নিয়ে অনেক সময় আমাদের ওপেনিং নিয়ে টেস্ট ক্রিকেটে আমাদেরকে ঝামেলায় ফেলে দিত, ধীরু তাদেরকে চাপে ফেলে দিলেন বীরেন্দ্র সেওয়াগ। তো তাকে এই ট্রিবিউট এবং এই বোলারদের হাসিকে কীভাবে তিনি উড়িয়ে দিলেন, একদম বিলকুল রিভলিউশন, একটা পুরো ধারায় এবং টেস্ট ক্রিকেটকে একটা তার ফরম্যাট পাইয়ে দেওয়ার অভিনব কৌশল এবং সফল, যথেষ্টই সফল। যখন শুরু করতেন কীভাবে ধোঁয়াধার ব্যাটিং, ধোঁয়াধার মানে এইরকম, তাকে ট্রিবিউট জানিয়ে যতটা সম্ভব যে দেখিয়ে স্যারজি ইয়ে আপকে লিয়ে হ্যাঁ। তো সুতরাং রিভলিউশন, রিভলিউশন। তো বীরেন্দ্র সেওয়াগের প্রতি আমাদের সবার শ্রদ্ধা এবং তাকে মনে করে আমাদের এই ডিজিটাল লাইব্রেরির সংগ্রহে এটা তুলে রাখলাম, সবাই দেখলে খুশি হব। শ্রদ্ধা তো অর্পণ করি তাহলে রাহুল শরৎ দ্রাবিড়কে, কেন দেখেন। জি হ্যাঁ, রাহুল শরৎ দ্রাবিড়, রাহুল দ্রাবিড় যখন নেমে আসছেন মাঠের দিকে, উইকেট পড়ে গেল, ফার্স্ট ডাউন খেলতেন টেস্টে বা ওয়ান ডেতে খেলতেন, অনেক নিচুতে খেলেছেন, উঁচুর দিকেও ব্যাট করেছেন, আপার অর্ডার, লোয়ার অর্ডার সবেতেই করেছেন, মিডিল অর্ডারও করেছেন। তো সেখানে অন্যদিকের বোলার যত বড়ই হোক, সোহেব আখতারের সেই তার ডিফেন্স দেখে, তার প্রচণ্ড গতি ইয়র্কারকে দেখে থমকে যেই গেল বলটিকে আটকে দিলেন, তো সেখানে দেখে তিনি পা ছুটছেন মাটিতে, এই আস্ফালন সত্যি এক মর্মন্তুদ, এক বেদনার সঞ্চার করে যে কোনো বোলারের মধ্যে। তো রাহুল দ্রাবিড়কে ট্রিবিউট বলতে যেটা, একটা যে আক্রমণের সঙ্গে সংরক্ষণের একটা বিশাল তালমিল থাকে, রক্ষণ যাদের ভালো নয় তাদের আক্রমণ ভালো থেকেও সবসময় বড় সাফল্য পাওয়া যায় না। তো জীবনকে শেখায় বিভিন্ন রকম সময় যে আক্রমণের সঙ্গে সঙ্গে রক্ষণেরও কী ভূমিকা আছে। যেখানে পিচে সব ফিল্ডাররা ঘিরে ধরতো তাকে, সেই সময় ওই টোয়েন্টি টু ইয়ার্স এবং তার আশেপাশের ওই অঞ্চলে বল হাওয়াতে ভাসলে তো সে আউট হয়ে যাবেন, তো সেখানে বলকে নামিয়ে তার বিরুদ্ধে লড়াই এবং সেই সময় কাটাতে হবে, যে চার ছয় মেরে উড়িয়ে দেবো, গুড়িয়ে দেবো, মুড়িয়ে দেবো নয়, বলকে নামি সেখানে রেখে সময়টা কাটানো, এবং সেটাও একটা ইম্পর্টেন্ট ব্যাপার না। সেক্ষেত্রেও গিয়ে অনেক সময় হয় কি, রানটা গুরুত্ব পায় না, টিকে যাওয়াটা হয়তো অনেক বেশি রান, আমার হাতে উইকেট কম, আর কয়েক ঘন্টা বাঁচিয়ে দিতে পারলেই ম্যাচটা জিতে যাবো আমরা, তখন 200 রান তাড়া করে দুটা উইকেট হাতে নিয়ে জেতা সম্ভব নয়, কিন্তু 2-3 ঘন্টা বাঁচিয়ে যদি জিতে পারি তাহলে ম্যাচটা ড্র হয়ে যায়। এইরকম একটা অবস্থা, এইরকম পরিবেশে, এইরকম রক সলিড বা উইকেট পড়ছে বারবার সেই রকম সময়ে, যে তিনি রক অফ জিব্রাল্টারের মতো দাঁড়িয়ে যেতেন পুরো উইকেটের সামনে, দ্য ওয়াল, এবং সেই ভরসার জায়গা, সেই ভরসার জায়গায় কোনো দিন তিনি
চ্যুত হননি, বেশিরভাগ সময় প্রায় 90% সময় তিনি সফল হয়েছেন এবং বিপক্ষ বোলারদের গ্রাস কেড়ে নিতেন তাদের সাফল্যের, সাফল্যকে ব্যর্থতায় বদলে দিতে পারতেন, তাদেরকে মর্মাহত করে দিতে পারতেন, তাদেরকে বল করিয়ে করিয়ে সেই সেই সুফলটা কিন্তু ভোগ করতেন অন্য ব্যাটসম্যানরা। তো ভদ্রলোক যাই হয়, বিজয়ীরা বরাবর ভগবান সবসময় যারা সামনের আসনে চলে আসেন, একটু একটু করে এনার অবদানটা হয়ে গেছে অনেকটাই, অনেকটাটাকে আমরা অনেক পরে দেখতে পেয়েছি, গুরুত্ব দিইনি ওই একটু একটুটাই, একটু একটুটাই কোনো দিন গুরুত্ব পায়নি ওনার, ওনার অনেকটাই আমরা পরে দেখেছি যে বাবা এত রান করে ফেলেছে, এত করে ফেলেছে, একটা সাধারণ অত অত বিশাল ট্যালেন্টেড লোক না হয়তো ভদ্রলোককে একটা ট্রিবিউট রাহুল দ্রাবিড়কে আমার সাধারণ শিক্ষার এই পক্ষ থেকে যতটুকু শিখেছি, রাহুল দ্রাবিড় অনন্য, রাহুল দ্রাবিড় সভ্যতা, ভদ্রতা এবং বিনয় এবং তার সঙ্গে সঙ্গে এই যে ডিফেন্স, যে ডিফেন্স ইজ দ্য বেস্ট অফেন্স, ডিফেন্স ইজ দ্য বেস্ট অফেন্স, এবং যে কোনো কোনো দিন টিমের স্বার্থে নিজেকে যে কোনো জায়গায় যে কোনো আদ্যপ্রান্তে সঁপে দেওয়া এক নির্ভীক যোদ্ধা, এবং তাকে সবাই সব কিছু দিয়েছেন কিন্তু বোধহয় সে তুলনায় হয়নি, মহানায়করা যতটা পেয়েছেন অতটা পাননি, আফসোস নেই, কিন্তু আমাদের জায়গাতে সেহওয়াগ যেরকম আমাদের মননে একটা জায়গা করে নিয়ে নিয়েছেন সেরকম এই ভদ্রলোকও থাকবেন একই রকমভাবে, কারণ ইনি কখনো 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 সেহওয়াগ হয়ে যেতেই পারেন কিন্তু সেহওয়াগ কখনো দ্রাবিড় হতে পারবে না, এটা অদ্ভুত রকম একটা ব্যাপার, বিতর্কিত কিন্তু সত্যি এটা সেহওয়াগেরও কথা। তো রকব জিব্রাল্টারকে আমাদের অজস্র ধন্যবাদ যে আমাদের এই দেশে জন্মে আমাদেরকে যে সমৃদ্ধ করেছেন, আমাদেরকে জিতিয়েছেন। তো সারজি আপকে লিয়ে আমাদের ডিজিটাল লাইব্রেরিতে একটি সংগ্রহ হয়ে রইল, অনেক কষ্ট করে এটি করেছি, পারলে দেখবেন। সারজি সম্মানে ডিয়েগো আর্মান্দো মারাদোনা, মারাদোনার জন্য ফিনিক্সের এই ডিজিটাল লাইব্রেরিতে সারজি এটি শাসনের বিরুদ্ধে লড়েছিলেন এবং সেখানে গিয়ে জিতে হ্যান্ডেল ফটফট করে মাথা খারাপ করে নিয়েছেন, ফুটবল না জেনেও কিন্তু মাঠে বেশি বিপন্ন অবস্থা যে সুদ্ধার্ক অর্পণ করতে হলে সবসময় শিখতে হয় তা কিন্তু নয়। ডিয়েগো আর্মান্দো মারাদোনা, হ্যাঁ মারাদোনা এই নামটি অদ্ভুত, ফুটবলের রাজকুমার, সেই রাজকুমারী রাজকুমারের গান পেলাম না, সেই রাজকুমারীর গানটি তাকে দিয়ে আমাদের ব্যাকগ্রাউন্ডে আমরা চালাচ্ছি। তো সুতরাং মারাদোনা সেই ব্রিটিশ সাম্রাজ্য তার প্রতি ব্রিটিশরা এবং তার দেশকে তারা যে শোষণ এবং শাসন করে গিয়েছিল, সেই হ্যান্ড অফ গড থেকে শুরু করে সেই সাতজনকে কাটিয়ে সেই বিধ্বংসী গোল, সেই 86 বিশ্বকাপের সুপার হিরো, এবং যারা তার দুর্দিনে ছিল তাদেরকে নিয়ে সেই গরিব মানুষগুলোকে প্লেনে করে খেলা দেখাতে যাওয়ানোর মতো, প্লেনে করে খেলা দেখাতে নিয়ে যাওয়ার মতো যে দেলেরি এবং মানে একে বলে মহান মানসিকতা মনের মধ্যে, নাপোলির মতো পিছিয়ে পড়া ক্লাবকে তুলে দেওয়া, এবং সেই লোকই ড্রাগে আসক্ত হয়ে যখন পড়েন তার জরিমানা করা হয় অনেক, প্রায় $70,000 মতো, নাপোলির জনগণ, আর্জেন্টিনা নয় নাপোলির জনগণ, পয়েন্ট টু বি নোটেড, তো তারা চাঁদা তুলে সেটা দিয়ে দেওয়ার কথা ভাবে, এইরকমই তার গ্রহণযোগ্যতা ছিল এবং তারা মারাদোনাকে প্রাণ ভরে ফিরিয়ে দিয়েছিলেন। আর্জেন্টিনার হয়ে যখন নামতেন, ক্লাবের হয়ে যখন নামতেন, কখনো বোঝা যেত না যে এটা বাঁচাচ্ছেন, ওটা বাঁচাচ্ছেন, পা বাঁচাচ্ছেন, বাঁ পা বাঁচাচ্ছেন, ডান পা বাঁচাচ্ছেন, বাঁচাতেন না, পুরোটা সঁপে দিতেন, এবং কীভাবে মারধর খেয়ে যেভাবে লড়েছেন সে এক কথায় অনবদ্য। তো ওনাকে তো ট্রিবিউট এইভাবে দেওয়া যায় না, খেলতে খেলতে আমরা ফুটবল বিশেষ আমাদের আসে না, তবুও যে যদি মানে মানে গঙ্গা জলে গঙ্গা পুজো তো হয়, তো গঙ্গার পুজো কী দিয়েই হবে, তো সুতরাং এইরকমভাবে একটা প্রচেষ্টা ছোট তো স্যারজির জন্য, এই তিনজন রাহুল দ্রাবিড়, বীরেন্দ্র সেহওয়াগ এবং মারাদোনা, তিনজনের একটা জিনিস ভীষণ কমন, আদ্যপ্রান্তে টিম ম্যান এবং সবচেয়ে বড় তিনজনই মানুষ, নামে নয় কাজেও। তো সুতরাং ডিয়েগো আর্মান্দো মারাদোনাকে আমাদের পক্ষ থেকে 2020 চলে গিয়েছেন, তো মন থেকে কোনোদিন ধ্রুবতারা হারিয়ে যাওয়া সম্ভব না। তো মারাদোনা রাজকুমারকে কী করে ভুলি, কী করে ভুলি রাজপুত্রকে, কী করে ভুলি, কেন করলে এরকম, কিন্তু কেন করলে এরকম।